আজ পয়লা মে, আমাদের সারা দেশে লকডাউনের আজকে 38তম দিন। আজকে শুক্রবার, আমাদের এখানকার নিয়ম অনুসারে আজকে আমার বাজারে যাওয়ার অনুমতি ছিল, তা সেই জন্য সকালবেলা বাজারে যাই। আর সেখানে রাস্তায় বেশ কিছু জিনিস দেখে ভালো লাগলো। দেখলাম যে বিভিন্ন জায়গায় পুলিশের চেকপোস্ট রয়েছে, আর তারা সেখানে সেই কার্ড চেক করছে, এবং চেক করে যাদের আজকে এই হলুদ কার্ড আছে তাদেরকেই খালি অ্যালাউ করছে, আর যাদের কার্ড নেই বা অন্য কালারের কার্ড আছে তাদেরকে ওরা ফিরিয়ে দিচ্ছে। এটা একটা গাড়ির পুরনো টায়ার, এই টায়ারটাকে দেখা যাক এরপরে কী কাজে লাগানো যায়। একটা না একটা কাজে তো এটাকে লাগানোই হবে, এখন দেখা যাক, না হলেও তো অন্তত টপ হিসেবে এটাকে ব্যবহার করেই দেবো। ততক্ষণ অপেক্ষা করো। আজকে সকাল থেকে প্রচণ্ড রোদ ছিল, আকাশ একদম পরিষ্কার ছিল, কিন্তু যত বেলা বাড়লো বিশেষ করে দুপুরের পর থেকে এটা এখন আকাশ একদম মেঘলা হয়ে গেল, সূর্যকেও দেখা যাচ্ছে না। এখনও সন্ধে লাগেনি, তার ফলে সূর্য তো উপরে থাকার কথা ছিল, কিন্তু সূর্যকে এখন আর দেখা যাচ্ছে না। আর যেটা ওয়েদার ফোরকাস্ট পাওয়া যাচ্ছে তাতে এই সপ্তাহের শেষের দিকে আমাদের গোটা রাজ্যে একটু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তা হয়তো তারই এটা পূর্ব লক্ষণ। আজকে পহেলা মে, আজকে মে ডে। এই মে ডেতে শ্রমিকদের সম্মান জানাবার জন্য আজকে ভারত সরকার থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা বাইরে যে আটকে পড়া শ্রমিকরা আছে তাদেরকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য আজকে তেলেঙ্গানা থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটা স্পেশাল ট্রেন চালানো হয়, যাতে করে ওই তেলেঙ্গানাতে আটকে পড়া শ্রমিকদের ঝাড়খণ্ড পর্যন্ত নিয়ে আসা হয়। এটা একটা ভালো উদ্যোগ, এটা তো অনেক আগেই হয়তো করা উচিত ছিল, কিন্তু বিভিন্ন সমস্যার জন্য বা যা পরিস্থিতি ছিল তার জন্য হয়তো করে ওঠা সম্ভব হয়নি। এখন যখন দেখা যাচ্ছে যে ভারতে করোনার প্রকোপটা কিছুটা নিয়ন্ত্রণে চলে এসেছে, বা অনেকটা জায়গায় এখন গ্রিন জোনের মধ্যে পড়ে রয়েছে, তা সেই জন্যই হয়তো সরকার ধীরে ধীরে এই বাইরে যে আটকে পড়া শ্রমিকরা আছে আর স্টুডেন্টরা আছে তাদেরকে প্রত্যেক রাজ্য সরকার সহযোগিতার মাধ্যমে তাদেরকে যার যেখানে বাড়ি সেখানে ফিরিয়ে নিয়ে আসার এটা একটা চেষ্টা চলছে। তা এর মধ্যে থেকে যেটা হয়েছে যে যারা বাইরের যে স্টুডেন্টরা ছিল তাদেরকে নিয়ে এসে সেই সেই রাজ্যের যে বর্ডার আছে সেখানে এনে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, সেখান থেকে আবার সেই রাজ্য সরকারের গাড়িতে করে তাদেরকে আবার তাদের যে বাড়িতে সেখানে পৌঁছে দেওয়া হয়। এর মাঝখানে অবশ্যই তাদেরকে তাদের চেক আপ হয়, এবং সেখানে যদি তাদের কোনো রকম সন্দেহজনক অবস্থা দেখা যায়, মানে আমি কোভিডের সংক্রমণ যদি ধরা পড়ে তাহলে তাকে অবশ্যই সেই অনুসারে তার ব্যবস্থা নেওয়া হয়। তাই এটা একটা খুব ভালো উদ্যোগ, আর তার মধ্যে আজকে মে ডেতে শ্রমিকদের এইভাবে বাইরে যারা আটকে রয়েছে তাদের বাড়িতে ফেরানোর যে উদ্যোগটা শুরু হলো এটা সত্যি খুব ভালো। এই যে দূরে আকাশে এটা যে দেখা যাচ্ছে এটা এত দূর দেখাই যাচ্ছে না, এটা একটা ঘুড়ি, এটা কেউ এই ঘুড়িটা উড়াচ্ছে, এইটাকে সম্ভবত এটাকে বাক্স ঘুড়ি বলা হয়। এর দুদিকে দুটো বড় বড় বাক্সের মতো রয়েছে, বক্সের মতো রয়েছে, মাঝখানে স্টিক দিয়ে বা কোনো কিছু দিয়ে সেটা লাগানো থাকে, আর সেটাকে এই যে এখানে উড়ানো হয়। এটা কিন্তু অনেক বড়, এটা প্রায় এটা 6 ফুট থেকে 10 ফুটের মতো হয়তো হয়ে যেতে, মানে হয়ে যাবে ঘুড়িটা, কিন্তু এটা অনেক দূরে উঠছে সেই জন্য এটাকে একদম ছোট দেখাচ্ছে। এখান থেকে কিছুটা বোঝা যাচ্ছে যে
ওটা কিরকম দেখতে, এই যে দুপাশে দুটো বক্স রয়েছে আর মাঝখানে একটা স্টিক দিয়ে সেটাকে লাগানো রয়েছে। মাঝখানের যে স্টিকটা আছে সেখানেই সম্ভবত ওদের দড়িটা লাগানো থাকে। এ খুব সুন্দর জিনিস, এটা অনেক দিন পর দেখলাম, এটা সচরাচর দেখা যায় না, এমনি ঘুড়ি তো আকাশে দেখাই যায়, কিন্তু এই যে বাক্স ঘুড়ি এটা সহজে দেখা যায় না, কারণ এটা সহজে বানাতেও পারে না, ওড়াতেও পারে না। এটা ওড়ানো, অত বড় ঘুড়িটাকে ওড়াতেও প্রচণ্ড পরিশ্রম, এবং তার সুতো বা পুরো ব্যাপারটাই একদম অন্যরকম হয়। তা অনেকদিন পর এটাকে দেখে খুব ভালো লাগলো। আজকে একটা জিনিস যেটা লক্ষ্য করার মতো, সেটা হলো এই সময়ে কিন্তু আজকে পাখিদের সংখ্যা খুবই কম। আজকে আশেপাশের যে গাছগুলো আছে সেখানে কিন্তু পাখিদের বিশেষ দেখা যাচ্ছে না। অন্যান্য দিন কিন্তু এই সময় পাখিদের ডাকে বা পাখিদের দিয়ে এখানে এই জায়গাটা ভরে থাকে, কিন্তু আজকে তাদেরকে আর দেখা যাচ্ছে না। তার কারণটা কি সেটা বোঝা যাচ্ছে না, হয়তো এমন হতে পারে যে যেহেতু আজকে সূর্য তাড়াতাড়ি মেঘে ঢেকে গেছে, ওরা হয়তো সেই জন্য তাড়াতাড়ি সন্ধ্যা মনে করে তাড়াতাড়ি হয়তো বাড়ি ফিরে গেছে, বা এমনও হতে পারে যে এই যে ঝড়ের একটা পূর্বাভাস যেটা আবহাওয়া দপ্তর দিয়েছে, এই ঝড়ের পূর্বাভাস হয়তো তারা উপলব্ধি করতে পেরেছে, সেই জন্য হয়তো তারা তাড়াতাড়ি আজকে বাড়ি ফিরে গেছে। সেটা কি ঘটনা সেটা এখনই তো বোঝা যাচ্ছে না, সেটা দেখা যাক এখন আজকে পরে কি ঘটনা ঘটে, বা কালকে সকালে বা কালকে সন্ধ্যার সময় দেখি যে আবার পাখিদের দেখা যায় কি যায় না। এই যে ঘুঘুটু, একে আসার পর থেকে আর একে দেখিনি। এই যে ওই গাছের ডালে বসে এই যে নিজেকে পরিষ্কার করছে দিনের শেষে, এরপরে হয়তো ঘরে ফিরবে। ঘুঘুটুকে আজকে দেখলাম না, এও কেন জানি একটু দূরে দূরে ছিল। আজকে যে এখন একদম সন্ধ্যা নামার আগে একে যে দেখতে পেলাম, এতক্ষণ যে কোথায় গেছিল, এই যে সন্ধ্যের সময় বাড়ি যাবে, এখনও ওর ডাক চলছে, ওর ডেকেই চলছে। ওই যে দূরে এক ঝাঁক পাখি বাড়ি ফিরছে। মাঝখানে দুদিন ঝড় বৃষ্টি হয়নি, কিন্তু আজকে আকাশটার যা অবস্থা এবং যা পূর্বাভাস, তাতে মনে হয় এর মধ্যে ঝড় বৃষ্টি শুরু হবে। এখন দেখি তার অপেক্ষায়, যে হারে গরম এখানে পড়েছিল, সাধারণত আমাদের এখানে দু একদিন গরম পড়লে তারপরেই এরকম ঝড় বৃষ্টি হয়, তা এখন তারই অপেক্ষায় কখন এখন সে শুরু হবে, দেখা যাক। এই করেই আজকের দিনটা, এই যে দিনের শেষে এই যে কাক, সে উড়ে যাচ্ছে, এই যে এরাও বাড়ি ফিরছে। ঠিক আছে, তোমরাও বাড়ি ফেরো, এবার আমারও ঘরে ফেরার পালা।